আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্র্যাকটিক্যাল নোট জেস বিগিনার টু প্রফেশনাল কোর্সে। এই পুরো কোর্স জুড়ে আমরা নোট জেস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আলটিমেট নোট জেস কোর্স, যেটা আপনাকে নোট জেস বিগিনার থেকে অথবা জিরো থেকে প্রফেশনাল হতে হেল্প করবে। এটা বিগিনার লেভেলের কোনো কোর্স না। এই কোর্সে জয়েন করার আগে আপনাকে কিছু কিছু ব্যাপার আগে থেকেই জানতে হবে। তার মধ্যে তিনটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে HTML, CSS, JavaScript। আপনি বেসিক HTML জানলে এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। CSSটা আমাদের এই কোর্সের জন্য ম্যান্ডেটরি না, কিন্তু আপনি যদি ভালো CSS জানেন তাহলে আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনকে বেটার আউটলুক দিতে পারবেন। JavaScript এই এই ব্যাপারটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কোর্সের জন্য। আপনার অবশ্যই JavaScript নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কতটুকু JavaScript আপনাকে জানতে হবে? আপনাকে কমপক্ষে জাভাস্ক্রিপ্ট নিয়ে 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হচ্ছে কমফোর্টেবল ফিল করেন অথবা হচ্ছে আপনার দৈনন্দিন প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট ইউজ করেন, সেটা নোট জেএস না, বাট আপনি হচ্ছে হয়তো বা জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন অথবা আপনি রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন। সো এটা আপনি প্রতিদিনই করে থাকেন এবং আপনি মোটামুটি জাভাস্ক্রিপ্ট নিয়ে কমফোর্টেবল। আপনি যদি প্রিভিয়াসলি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট ডেভেলপ করে থাকেন, এই তিনটা কন্ডিশন যদি আসলে আপনার ফুলফিল হয় তাহলে আশা করতেছি আপনি এই কোর্স থেকে অনেক অনেক কিছু নিতে পারবেন এবং ডেফিনেটলি বিগিনার থেকে একজন নোট জেস প্রফেশনাল হয়ে উঠতে পারবেন। ডিসক্লেইমার, আপনি যদি জাভাস্ক্রিপ্ট না জানেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা না থাকে, প্রিভিয়াসলি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ না করে থাকেন অথবা জাভাস্ক্রিপ্ট লিখতে কমফোর্টেবল ফিল না করে থাকেন, তাহলে এই কোর্স আপনার জন্য না। আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার প্রোগ্রামিং শুরু করতে চান অথবা আসলে ওয়েব ডেভেলপমেন্টের জাভাস্ক্রিপ্ট ট্র্যাকে ঢুকতে চান, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড দুইটা কোর্স আছে, সেই কোর্সগুলো চেক করতে পারেন। এই কোর্স থেকে আপনি কী কী এক্সপেক্ট করতে পারেন? এটা হচ্ছে মোস্ট ইন্টেন্সিভ ইনডেপথ প্রজেক্ট বেসড কোর্স নোট জিএস এর উপরে এবং বাংলা ভাষায়। আসলে এই কোর্সটাই হচ্ছে আমার জানা মতে মোস্ট ইনডেপথ এবং প্রজেক্ট বেসড কোর্স, যেখানে নোট জেএসের ইনস অ্যান্ড আউটস, অ্যাটলিস্ট যে যে ব্যাপারগুলো হচ্ছে প্রফেশনাল কাজ করার জন্য যে বেসিক ব্যাপারগুলো অ্যাটলিস্ট দরকার পড়ে সব ব্যাপারগুলোই ডিসকাস করা হয়েছে। আমরা প্রতিটা কনসেপ্ট আমরা হচ্ছে প্রজেক্টে অ্যাপ্লাই করে হচ্ছে শিখব। তো দ্যাট মিন্স আমরা যেটাই শিখবো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হয় কীভাবে, পুরো ব্যাপারটাই হচ্ছে আমরা এই প্রজেক্ট এই পুরো কোর্স থেকে হচ্ছে শিখব। আপনি যদিও এই কোর্সের নাম প্র্যাকটিক্যাল নোট জেএস, বাট এই কোর্সে আমরা থিওরি, কোডিং এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনার নোট জেস নিয়ে হচ্ছে আপনার যে কনফিডেন্স লেভেল আছে সেটা অনেক বাড়াবে, দেন হচ্ছে প্রজেক্ট, অফকোর্স আমরা হচ্ছে তিনটা প্রজেক্ট দেখবো পুরো কোর্সে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এই পুরো কোর্স জুড়েই হচ্ছে আমরা আসলে থিওরি, কোডিং এক্সারসাইজ এবং প্রজেক্ট এই তিনটা ব্যাপারকে হচ্ছে কম্বাইন করব। সো আমি যদি হচ্ছে একটু ডিটেলস বলি আসলে এই কোর্স থেকে আপনি কী কী এক্সপেক্ট করতে পারেন। এই কোর্সে আমরা অনেক অনেক টপিক্স নিয়ে ডিসকাস করেছি এবং অনেক অনেক ব্যাপার হচ্ছে আমরা দেখেছি, বাট আমি আসলে কিছু হাইলাইটস হচ্ছে আপনাদেরকে এখানে মেনশন করতে চাচ্ছি। আর যদি হচ্ছে আপনি পুরো কোর্সে কী কী টপিক্স দেখানো হয়েছে প্রতিটা ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কোর্স শিডিউলটা পুরোটা দেখে নিতে পারেন। তো আমরা শুরুর দিকে আসলে আমরা নোট জেএস কী, এবং নোট জেএস হচ্ছে আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। যদি আমরা নোট জেএসের মাধ্যমে অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন PHP, দেন হচ্ছে পাইথন, জাভা, সো অন্যান্য যে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা যাই করতে পারি, আমরা ঠিক সিমিলার কাজ কিন্তু নোট জেএস দিয়ে ইউজ করতে নোট জেএস ব্যবহার করে করতে পারি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে আসলে নোট জেএস কিন্তু জাভা, পাইথন অথবা PHP মতো কোনো ল্যাঙ্গুয়েজ না। সো এখানে আসলে বোঝার ব্যাপার আছে যে নোট জেএস কী এবং নোট জেএস আসলে কীভাবে কাজ করতেছে, সো পুরো ব্যাপারটা আসলে আমরা এক্সপ্লেন করেছি এবং আমরা নোট জেএসের কোর মাজুলগুলো নিয়ে কথা বলেছি এবং কীভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে একটা CLI অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, যেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন, আমরা সেই ব্যাপারটা দেখেছি। কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন নিয়ে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আমি যদি সিম্পলি বলি, জাস্ট আপনি কমান্ড লাইন থেকে আপনার অ্যাপ্লিকেশনের পুরো ব্যাপারটা হচ্ছে ম্যানেজ করতে পারবেন, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে CLI অথবা কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন। আমরা ডাটাবেস হিসাবে MongoDB ইউজ করেছি,
এবং আমরা মঙ্গোডিবি কাজকে ইজি করার জন্য আমরা মঙ্গুজ ওআরএম ইউজ করেছি। ওআরএম মিন্স অবজেক্ট রিলেশনাল ম্যাপার, যেটা হচ্ছে আমাদের মঙ্গোডিবির যে ইন্টারেকশন, মঙ্গোডিবি ডাটাবেজের যে ইন্টারেকশন, সে ব্যাপারটাকে অনেক অনেক ইজি করে দিছে। তারপর হচ্ছে আমরা একটা আইডিয়া শেয়ারিং অ্যাপ ডেভেলপ করেছি, যেখানে অনেক অনেক রিয়েল ওয়ার্ল্ড ফিচার হচ্ছে আপনি পাবেন। যেমন আপনি রেজিস্ট্রেশন, লগ ইন, লগ আউট সিস্টেম পাবেন, যেটা আপনারা সব রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনেই দেখে থাকেন। আমরা আইডিয়া শেয়ারিং অ্যাপে আমরা কীভাবে ইমেজ আপলোড করতে হবে, কীভাবে হচ্ছে মেল সেন্ড করতে হবে, কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হবে, কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে হবে, যেটা বেসিক্যালি হচ্ছে আপনি ইউজারকে একটা ইমেল পাঠাবেন, ইউজার সেই ইমেলের লিঙ্কে ক্লিক করলে হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। সে পুরো ব্যাপারটা আসলে আমরা দেখেছি। আমরা রোল বেসড অথরাইজেশন দেখেছি, যেটা হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট টাইপ অফ অথর থাকবে এবং যাদের অ্যাক্সেস লেভেল ডিফারেন্ট হবে। সুপার অ্যাডমিন থাকবে, যে আসলে স্পেশাল কিছু অ্যাকশন রান করতে পারবে যেটা নর্মাল কোনো ইউজার করতে পারবে না, যেটা আপনারা অলমোস্ট সব অ্যাপ্লিকেশনেই দেখে থাকেন। আমরা REST API ডেভেলপমেন্ট করেছি, যেটা হচ্ছে জাস্ট একটা ওয়ে ব্যাকএন্ড থেকে হচ্ছে আপনার শুধুমাত্র র ডাটা হচ্ছে সেন্ড করার জন্য, যে ডাটা আপনি মোবাইলে বলেন অথবা ডেস্কটপে বলেন অথবা অন্য যে কোনো ক্লায়েন্টে বলেন, আপনি সেই ডাটা ইউজ করে আপনি নিজের মতো করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। তো তাহলে আমরা থার্ড প্রজেক্ট কীভাবে আমরা REST API ডেভেলপমেন্ট শিখবো এবং পুরো ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যালি শিখবো। তো আমরা এই পুরো কোর্স জুড়েই ফর নাও, মানে আপাতত তিনটা অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করা শিখবো এবং তিনটা অ্যাপ্লিকেশনই হচ্ছে আপনারা নতুন নতুন ব্যাপার শিখতে পারবেন এবং ডেফিনেটলি পুরো ব্যাপারটা হচ্ছে আপনারা রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগাতে পারবেন। এই পুরো কোর্সে থিওরি, কোডিং এক্সারসাইজ এবং প্রজেক্ট তিনটাকেই হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা তিনটা ব্যাপারকে কম্বাইন করার চেষ্টা করেছি এবং আমরা প্রতিটা কনসেপ্ট আমরা থিওরি এবং সাথে সাথে হচ্ছে আমরা সেটাকে কীভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে প্রজেক্টে, সেই পুরো ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি। সাথে সাথে হচ্ছে আপনাদেরকে কোডিং এক্সারসাইজ দেওয়া হবে, যেটা হচ্ছে আপনাদের নোটজেস নিয়ে কাজ করার যে ক্যাপাবিলিটি অথবা হচ্ছে থিঙ্কিং লেভেল সেটা হচ্ছে অনেক অনেক বাড়াবে এবং আপনারা কোডিং এক্সারসাইজগুলো করতে করতেই আসলে আপনাদের প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। তো ডেফিনেটলি আপনারা এই কোর্স থেকে আশা করতেছি যে অনেক বেটার কিছু নিতে পারবেন। ফেসিং প্রবলেম, হোয়াট টু ডু, সো এটা খুবই সিম্পল একটা ব্যাপার এবং আপনারা যখনই নতুন কিছু শিখতে যান, এটা সবার জন্যই, যে নতুন কিছু আমরা শিখতে গেলে আমরা প্রবলেম ফেস করি, তখন আসলে আমরা কি করতে পারি। সাপোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ আর কোর্সেস। আপনি আমাদের কোর্সের রিভিউগুলো অথবা ফিডব্যাকগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা আসলে আমাদের স্টুডেন্টসদেরকে কোর্স চলাকালীন সময়ে অথবা হচ্ছে যখনই সাপোর্টের দরকার পড়ে তখনই আসলে সাপোর্ট দিয়ে থাকি। তো আমাদের সাপোর্টের জন্য আপনি যখন এই কোর্সে জয়েন করবেন তখন আপনি ফেসবুক প্রিমিয়াম গ্রুপ এবং স্কাইপ সাপোর্ট গ্রুপে জয়েন করবেন। আপনি সেখানে আপনার কোশ্চেন, আপনার যখনই কোনো প্রবলেম ফেস করতেছেন অথবা ফেস করবেন তখনই আসলে কোশ্চেন করতে পারবেন। এডিশনালি আমরা স্কাইপ লাইভ সেশনের আয়োজন করে থাকি, যেখানে আমরা সবাই, আপনি এবং আপনার সাথে যত স্টুডেন্ট আছেন টার্গেটেড কোর্সে, সবাই জয়েন করবেন। সেখানে আপনি আপনার কোশ্চেন ডিরেক্টলি আপনার মেন্টরকে করতে পারবেন। সো আপনি আসলে লাইভ ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে শিখতে পারবেন। মেন কথা হচ্ছে আপনি আপনার পুরো এই জার্নিতে কখনোই একা ফিল করবেন না। সো আশা করতেছি আমি নোটজেস নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে ইন্টারেস্ট জাগাইতে পারছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।